এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে এমন আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে এক্ষেত্রে বেসরকারি খাতকেই বেশি এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে এসডিজি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন। রিয়াদ আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি অর্জনে বাংলাদেশ বেশ সফলতার সঙ্গেই উত্তীর্ণ হয়েছে। তারপর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির 17টি লক্ষ্য বাস্তবায়নের দিকে এখন মনোযোগী সারা বিশ্ব, প্রস্তুতি রয়েছে বাংলাদেশেরও। রাজধানীর একটি হোটেলে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স আয়োজিত এসডিজির অগ্রগতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বললেন, এসডিজি অর্জনে প্রয়োজন অনেক বিনিয়োগ, তবে তা অসম্ভব নয়। 2030 নাগাদ এসডিজি অর্জন করতে বাংলাদেশকে প্রতি বছর 8-13 trillion dollars খরচ করতে হবে, তবে তা কঠিন কিছু নয়। এসডিজি অর্জনে চাই 5টি পি: পিপল, জনগণ, প্ল্যান, পরিকল্পনা, পারসেপশন, মনোভাব, পিস, শান্তি ও পার্টনারশিপ, অংশীদারিত্ব। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করলে লক্ষ্য অর্জন কঠিন হবে না। সরকারের পাশাপাশি প্রাইভেট খাতকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট খাত এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে বিশ্বের বিস্ময়। এটা সম্ভব হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় এসডিজিকে অন্তর্ভুক্তির মাধ্যমে 5 বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ। এসডিজি এর 169টি বিষয়কে সামনে রেখে 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন সহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা।